শিরোনামে যেমনটি দর্শক আপনারা শুনেছেন যে লিবিয়ায় আইএস জঙ্গিদের হাতে অপহরণের শিকার নয় জনের মধ্যে আরও একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। আনোয়ার হোসেন নামের ওই ব্যক্তির বাড়ি নোয়াখালী। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবরটি নিশ্চিত করেছে। গত শুক্রবার দেশটির সিট শহরের একটি তেলক্ষেত্র থেকে তাদের অপহরণ করে আইএস জঙ্গিরা। অপহৃতদের মধ্যে হেলাল উদ্দিন নামে এক বাংলাদেশির পরিচয় পাওয়া যায় সোমবার। সব মিলিয়ে ওই ঘটনায় দুই বাংলাদেশি অপহরণের খবর নিশ্চিত হওয়া গেছে। জাপান যুক্তরাষ্ট্রের নাগরিকের পর এবার লিবিয়ায় আইএস জঙ্গিদের হাতে অপহৃত হলেন দুই বাংলাদেশি, যারা সেদেশে গিয়েছিলেন অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষায়। কিন্তু মুক্তি তো দূরের কথা, তাদের ঠাঁই হয়েছে আইএস জঙ্গিদের আস্তানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অপহৃত দুই বাংলাদেশি হলেন জামালপুরের হেলাল উদ্দিন আর নোয়াখালীর আনোয়ার হোসেন। এর আগে মঙ্গলবার দুপুরে জামালপুরের হেলাল উদ্দিনের অপহরণের খবর নিশ্চিত করেছিল মন্ত্রণালয়। লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ মিশন জানিয়েছে, লিবিয়ার সিত শহরের দক্ষিণে আলগনি নামের একটি তেলক্ষেত্র থেকে বাংলাদেশের হেলাল উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার হোসেন সহ মোট নয় বিদেশিকে গত শুক্রবার আটক করে আইএস। প্রথমে আনোয়ার হোসেনকে সুদানের নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছিল, পরে দেখা যায় তিনি বাংলাদেশের নাগরিক। গত 6 মার্চে আমাদের দুইজন বাংলাদেশিকে আরব ফরেনার সহ এখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে আননোন মিলিশিয়া একটা গ্রুপ, যেই কোম্পানির সাথে ওরা কাজ করতো ওই কোম্পানির সাথেও আমরা যোগাযোগ আছে। তারপরে এখানে অস্ট্রিয়ান ফরেন মিনিস্ট্রি, এখানে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট, আমরা ওদের সাথেও যোগাযোগ রাখছি, ওদের সাথে একসাথে কাজ করছি। এখন পর্যন্ত আমরা কোনো কিছু খোঁজ পাইনি ওদের সম্বন্ধে। বর্তমানে কয়েক হাজার বাংলাদেশি কাজ নিয়ে লিবিয়াতে অবস্থান করছেন। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। এদিকে লিবিয়ায় আইএস জঙ্গিদের হাতে প্রথমে অপহৃত হেলাল উদ্দিনের পরিবারের দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। জামালপুরের মাদারগঞ্জে তার মা ও স্ত্রীর একটাই চাওয়া, সুস্থ অবস্থায় যেন বাড়ি ফিরে আসেন হেলাল। তাকে ফেরত আনার ব্যবস্থা নিতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজের ভাগ্য সাথে সংসারের সচ্ছলতা ফেরাতে 2009 সালে ভিন দেশ লিবিয়ায় পা বাড়ায় জামালপুরের দক্ষিণ গজারিয়া গ্রামের হেলাল উদ্দিন। কাজ নেন একটি তেল কোম্পানিতে। শুক্রবার লিবিয়ার সিরতো শহরের দক্ষিণে আলঘানিয়া তেলক্ষেত্রে হামলা চালিয়ে আইএস বন্দুকধারীরা হেলাল সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও মিশরের 9 জনকে অপহরণ করে। সোমবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করে। এ সংবাদের পর থেকেই উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন গুনছেন হেলালের স্বজনরা। কি করে খায়, আমরা গরিব মানুষ, আমার ভাইরে আমার বিকে ফিরে দেন, ফিরে চাই, আমরা ফিরে চাই বাংলাদেশ সরকার কাছে এই আবেদন। আমার বাবার জন্য, সুস্থতার জন্য, বাংলাদেশের জন্য ফিরে ভাই, আব্বার জন্য বাংলাদেশের জন্য ফিরে ভাই, আঙ্গাপারে। হেলাল উদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথেও আমরা যোগাযোগ রাখছি, যে কোনো সময় যে কোনো প্রকার সহযোগিতার জন্য জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। 10 মাস আগে সর্বশেষ দেশে এসেছিলেন হেলাল উদ্দিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে অনুমতি দিয়েছেন সংগ্রহিত নমুনা এফবিআই এর মাধ্যমে রাসায়নিক পরীক্ষার। এর আগে অভিজিৎ হত্যার মামলায় তদন্তকারী কর্মকর্তা ডিএনএ পরীক্ষার অনুমোদন চেয়ে আদালতে আবেদন করেন। এরপর বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম এই আদেশ দেন। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগকে অভিজিৎ রায়ের ডিএনএ পরীক্ষার শেষে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে কতদিনের মধ্যে তা দিতে হবে সেই বিষয়ে কোনো নির্দেশনা নেই আদালতের। গত 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তের চাপাতির আঘাতে নিহত হন অভিজিৎ। গুরুতর আহত হন তার স্ত্রী। ঘটনা তদন্তে সহায়তা দিচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের সারসংক্ষেপ 31 মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্র ও আসামি দুপক্ষকেই এই নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 24 ফেব্রুয়ারি একই আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চে নিজামীর আপিল শুনানি শুরু হবার তারিখ ধার্য ছিল আজ।
তবে আসামি পক্ষ আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য সময় আবেদন করে। এটি মঞ্জুর করে দুই পক্ষকে সারসংক্ষেপ জমা দেওয়ার নতুন তারিখ ঠিক করে দেন আপিল বিভাগ। একই সাথে আদেশ দেন নির্ধারিত এই সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে আপিলটি শুনানির জন্য প্রস্তুত বলে ধরে নেওয়া হবে। রাজশাহীর নওহাটা পৌর মেয়র আব্দুল গফুরের মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটেনি। এটি রাজনৈতিক হত্যা নাকি অন্য কিছু তা এখনো পরিষ্কার নয়। তবে পরিবারের দাবি, রাজনৈতিক কারণে গফুরকে খুন করা হয়েছে। মরদেহের মতো মূল ঘটনা ধামাচাপা দেওয়ারও চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের। শুক্রবার নওহাটায় গফুরের দাফন হলেও এখনো পাওয়া যায়নি ডিএনএ রিপোর্ট। হিমেল মাহবুবের প্রতিবেদন। সপ্তাহ জুড়ে আলোচনায় নওহাটা পৌর মেয়র আব্দুল গফুরের রহস্যময় মৃত্যুর ঘটনা। 31 ডিসেম্বর ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবার দুই মাস পর গত 3 মার্চ আজিমপুর কবরস্থানে মেলে তার মরদেহ। প্রশ্ন, কিভাবে মারা গেলেন একজন জনপ্রতিনিধি? আর পরিবারের সদস্য ছাড়া কে বা দাফন করল তার লাশ? এবার একটু পেছনে ফেরা যাক। বাড়ি থেকে বেরোনোর 18 দিন পর 50,000 টাকা চেয়ে গফুরের ফোন থেকে মেসেজ আসে ছেলের কাছে। তখনই দানা বাঁধে সন্দেহ। তার নাম্বার থেকে এসএমএস আসতো যে আমি কাজে ব্যস্ত আছি, আমি 16 তারিখে ফিরবো। তারপর যখন 16 তারিখে তিনি ফিরেন নাই, তো পরবর্তীতে আমার মা 19 তারিখে একটা জিডি করেন। এরপরই তদন্তে নামে পুলিশ। রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে আটক হয় জান্নাতুন সালমা মিম নামের এক তরুণী। সূত্র, গফুরের মোবাইল ফোন। গর্ভবতী বলে বিগ্রহ আদালতে তার আসামি পক্ষের উকিল স্থাপন করে। তখন বিগ্রহ আদালত গর্ভবতী মহিলাকে রিমান্ড না দিয়ে গর্ভবতী আছে কিনা সেটা পরীক্ষার জন্য আদেশ দেয়। জেল কর্তৃপক্ষ তার প্রেগনেন্সি পরীক্ষা করে দেখে, তার কোনো প্রেগনেন্সি নাই। তখন আমাদেরকে বিগ্রহ আদালত রিমান্ডে দেয়। সে আমাদের কাছে স্বীকার করে যে তার মাধ্যমেই যে কোনোভাবে তাকে মারা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে 3 জানুয়ারি মৃত অবস্থায় গফুরকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান শামিমা নামে এক নারী। পুলিশের দাবি, শামিমা এবং তাদের হাতে আটক মিম একই ব্যক্তি। সন্দেহজনক মৃত্যুর কারণে মোহাম্মদপুর থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু থানায় এই ঘটনায় কোনো রেকর্ড নেই। ভারপ্রাপ্ত কর্মকর্তা এ নিয়ে কথা বলতেও নারাজ। সুরতাল রিপোর্ট পেয়েছেন? সুরতাল রিপোর্ট না হলেও আমাকে তো দিতে হবে, না হলে আমি মেডিকেল থেকে সংগ্রহ করব। আমার তো দেনে অফিসার নতুন সেবতে নেই। অবশ্য ঢাকা মেডিকেল মর্গের রেজিস্ট্রি খাতা বলছে 3 জানুয়ারি মোহাম্মদপুর থানা পুলিশ লাশটি ঢাকা মেডিকেলে নিয়ে আসে, কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি প্রথম ময়না তদন্তের রিপোর্ট। আজি গোলাম মোখলেসুর রহমান এই পোস্টমর্টম করেছিলেন, উনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে বদলি হয়ে গিয়েছেন বিধায়। সে রিপোর্টটা এখন পর্যন্ত মনে হয় দিতে পারেনি। মর্গের হিমঘর থেকে বোন পরিচয়ে গফুরের মরদেহ নিয়ে যান পুলিশের হাতে আটক হওয়া মিম। ঠিকানা দেয়া হয় চাঁদমিয়া হাউজিং এর, তবে এই হোল্ডিং নাম্বারের কোনো বাড়ির অস্তিত্ব পাওয়া যায়নি। অনুসন্ধানে খোঁজ মিলল আসল বাড়ির ঠিকানা, কাদেরাবাদ হাউজিং এর 2 নম্বর রোডের 3 নম্বর বাসা। এখান থেকে মেয়র গফুরকে অজ্ঞান অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনজন মানুষ আর কি উপরে গেছে যাইয়া, হ্যাঁ হাতে গাড়ি তুলে দিছে, আমরা সারা দিয়েছিলাম কিন্তু কথা বলে না। গফুরের স্বজনদের দাবি, মিমের একার পক্ষে এই হত্যাকাণ্ড ঘটানো সম্ভব না, রাজনৈতিক উদ্দেশ্যে গফুরকে খুন করা হয়েছে বলে মনে করছে পরিবার। হিমেল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 5,000 কোটি টাকা কমিয়ে 75,000 কোটি টাকা করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই সিদ্ধান্ত হয়। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, এডিপির আকার সংশোধন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি জানান যে অর্থ বছরের প্রথম 8 মাসে এডিপির 38% অর্থ খরচ হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও অর্থের সংস্থান, অর্থবছরের মাঝামাঝি সময়ে এসে এই দুই শঙ্কা ভর করেছে দেশের অর্থনীতিতে। এই বাস্তবতা মাথায় রেখে চলতি 2014-15 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। যদিও গত অর্থবছরের চেয়ে তা টাকার অঙ্কে 15,000 কোটি বেশি।
প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চুলচেরা বিশ্লেষণ করে এডিপির আকার নির্ধারণ করা হয় 75,000 কোটি টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, এডিপির আকার সংশোধন একটি স্বাভাবিক প্রক্রিয়া, প্রয়োজনের খাতিরে এটি বাড়ানো বা কমানো হতে পারে। ইন্ডিভিজুয়ালি যখন প্রত্যেকটা মন্ত্রণালয়কে টাকা যখন আমরা বরাদ্দ আবার দিলাম, এই 72,000 টাকা ভাগ করে দিলাম, তাদের আরো বাড়তি চাহিদা আসছে। তো বাড়তি চাহিদার পরে চূড়ান্ত ভাবে আজকে যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আরো তিন হাজার কোটি দিয়ে গেলেন, এখন আমাদের রিভাইজড এডিপির পরিমাণ হচ্ছে 75,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে এডিপি বাস্তবায়নের হার 38%, টাকার অঙ্কে যা 32,000 কোটি টাকা। গত বছরের একই সময়ে তা ছিল 36%। শেষ 4 মাসে বরাদ্দের পুরোটাই খরচ করা সম্ভব হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। নিজস্ব অর্থায়নে আমাদের মোট ব্যয় বরাদ্দ হচ্ছে 38%, যেটা 36 ছিল, 36 এর এগেনস্ট আমাদের 38%, আর ব্যয় বরাদ্দের পরিমাণ হচ্ছে 32,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা টাকার অঙ্কে বেড়েছে। আর ইন টার্মস অফ পার্সেন্টেজ ইট হ্যাজ বিন এনহ্যান্সড বাই 2%। সো আমি মনে করি যে বর্তমান প্রেক্ষিত প্রেক্ষাপট সকল কিছু বিবেচনায় আমাদের এই অর্জন অসাধারণ অর্জন। চলমান পরিস্থিতির কারণে কিছুটা প্রভাব পড়েছে মানুষের জীবনমানেও। গত ফেব্রুয়ারি মাসে বেড়েছে সাধারণ মূল্যস্ফীতির হারও। ফেব্রুয়ারি মাসে আমাদের ন্যাশনাল ইনফ্লেশন, যেটা আমরা সাধারণ মূল্য সূচক আমরা বলি, সেটা পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত মাসে আমরা পেয়েছি 6.14%, আগের মাসে ছিল 6.04%, একটু বেড়ে 6.14% হয়েছে। কাইয়ুম তুহিন, চ্যানেল 24, ঢাকা। হরতাল অবরোধের প্রভাবে চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি 6% নেমে আসতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সচিবালয় সংবাদ সম্মেলনে সংস্থাটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি চিফ রদ্রিগো কোবেরো এই তথ্য জানিয়েছেন। বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 6.1%। এছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় বাংলাদেশেও তা সমন্বয় করা উচিত বলে মনে করেন কোবেরো।